আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। সম্মানিত ভাই রবিউল ইসলাম ওমান থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন যে জুমার সলাতের পর সলাতের পরে কয় রাকাত সুন্নাত আদায় করতে হয়, আর দ্বিতীয় বিষয়ে জানতে চেয়েছেন যে আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, এটি কোনো হাদিসে বর্ণনা আছে কিনা, এই দুটি বিষয়ে জানতে চেয়েছেন। জি ভাই আলহামদুলিল্লাহ, প্রথম বিষয় যেটি বলেছেন সেটি হলো যে জুমার পরসলাতের পরে কয় রাকাত সুন্নাত আদায় করতে হয়। জুমার পরসলাতের পূর্বে সলাতের বিষয়ে স্পষ্ট কিছু নেই, সেখানে আপনি মসজিদে আসে মসজিদে আসার পরে তাহিয়াতুল মসজিদ সলাত আদায় করবেন দুই রাকাত, এটি খুবই গুরুত্বপূর্ণ সলাত। আর এরপরে দুই রাকাত করে আপনি যত রাকাত ইমাম মিম্বারে বসা পর্যন্ত আদায় করতে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, তো এই হিসাবে আপনি দুই রাকাত আদায় করতে থাকবেন, এটা যত রাকাতেই হোক। সাহাবায়ে কেরাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বর্ণনা করেন যে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আসা পর্যন্ত তারা কেউ 8 রাকাত, কেউ 10 রাকাত, কেউ 12 রাকাত, দুই দুই রাকাত করে সলাত আদায় করতে থাকতেন বিনিয়তের নফল, নফলের নিয়তে, এটি সুন্নতে রাতে বা সুন্নতে মুয়াক্কাদার নিয়তে না। তবে হানাফি মাজহাবের ফুকাহায়ে কেরাম এবং শাফি মাজহাবের ফুকাহায়ে কেরাম তারা জোহরের সুন্নতকে এখানে জুমার পূর্বের সুন্নত হিসাবে কিয়াস করেছেন। তারা বলছেন ওই 4 রাকাত সুন্নত, এখানে জুমার পূর্বেও পরজের পূর্বে 4 রাকাত আদায় করবেন, তবে এ ব্যাপারে সহি কোনো স্পষ্ট দলিল পাওয়া যায় না। আর জুমার পরজের পরে যে কয় রাকাত এই ব্যাপারে মোটামুটি সকল ফুকাহায়ে কেরামের ঐক্যমত রয়েছে, সেটি হলো যদি মসজিদে আমরা আদায় করি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া শাইখ ইবনুল কাইয়িম এবং উলামা আল-লাজনা আদ-দাইমা লিল-ইফতা অর্থাৎ সৌদি আরবের ফতোয়া বিষয়ক সর্বোচ্চ স্থায়ী কমিটি, ওনাদের সবার ফতোয়া হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার পরে কয় রাকাত সলাত আদায় করতেন। এই ব্যাপারে আমরা 2টি হাদিস পাই, কোনো হাদিসে পাই নবী সাল্লাম 4 রাকাত সলাত আদায়ের কথা বলছেন, আবার কোনো হাদিসে 2 রাকাত সলাত আদায়ের কথা পাই। তো দুটির মাঝে সমন্বয় হলো যে আমি যদি মসজিদে আদায় করি তাহলে 4 রাকাত, আর যদি ঘরে এসে আদায় করি তাহলে 2 রাকাত। এটি হলো জুমার ফরজ সলাতের পরে সুন্নত, এবং এটি সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে রাতে বা। আর দ্বিতীয় বিষয় যদি জানতে চেয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বললে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, জি ভাই এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা সামায়তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন মুয়াজ্জিনের আযান শুনতে পাবেন মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে। তো মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুয়াজ্জিন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন না, তাহলে আমি কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যাব, আমি তো বলবো আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটি সুন্নাহ। আবেগের বশত আমরা যদি বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলাম দরুদ পড়লাম না, এটি তো আবেগী কথা, আবেগ তো ইসলাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ তো এখানে হয়ে যাচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ এটাই তো সবচেয়ে বড় দরুদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, আর দরুদ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন আজান শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমার উপরে দরুদ পাঠ করো, দরুদ পেশ করো। তাহলে আজান শেষ হলে তো দরুদ আমরা পেশ করবই, আজান শেষে দরুদ পেশ করা এটি সুন্নাহ, কিন্তু এখানে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা এটি সুন্নতের খেলাফ। আশা করি বুঝতে পেরেছি। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।